সমাপনী বক্তব্য মানে অনুষ্ঠানের শেষ নাই। যারা এসেছেন প্রত্যেককে এই মাটিকে আমাকে কৃতজ্ঞ করেছেন, এই মাটিকে ধন্য করেছেন। বিশেষ করে আমার পিসামশ, তিনি যে বক্তব্য রেখেছেন তার সেই বক্তব্য আমাকে এখন আন্দোলিত করেছে, এই বসে থাকাটাকেও আন্দোলিত করেছে। তিনি বলেছিলেন শব্দ চয়ন করতে গিয়ে এক রোখা, সত্যিকার অর্থে আমি এক রোখা একটা মানুষ, আমি যা করি যা করতে চাই সেটা আমি এনি হাও করে দিই, আমি আমার মতোই। আমি ওনাকে আবার শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন মানুষ শ্যামানন্দ পাল, যিনি এসে এই তরুণদের সাথে মিশে আজকে এই মাইমুনা যদি বলে আমি এখান থেকে হেঁটে হেঁটে প্রত্যাশায় যাব, আঙ্কেল রিক্সা নিতে হবে না, হেঁটে চলে, উনি গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাবে। এটাই হচ্ছে ওনার মহত্ব, এটাই হচ্ছে ওনার উনি এই বরত্ব। আরেকজন মানুষ মাঝখানে বসে আছেন, বিজয়ের মাসে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক আজহারুল ইসলামকে আমরা আজকে প্রধান অতিথি করেছি। একটি মাত্র কারণ, এই মানুষটি কমপক্ষে 24-25টি দেশ ঘুরেছেন, এই মানুষটি মঞ্জুর হাসান বুলবুল হচ্ছে তার বন্ধু, আলমগীর রাজা চৌধুরী হচ্ছে তার বন্ধু, যারা বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করছেন। এই মানুষটি নিবৃতিচারী, এই পরিবারের শহীদ মুক্তিযোদ্ধা আছে, এই মানুষটি অনেক বড় মাপের মানুষ। ওই যে আমাদের ইসাক ভাই বলেছিলেন, অর্থ হলে আমরা প্রধান অতিথি করি, বোধ সেটা করে না, বোধ সেটা কোনোদিন করবে না, অন্যায়ের কাছে মাথা নত তান দিক করবে, লোক দেখানোর সাহিত্য আমি কখনোই করব না। আমি চাই, আমি বলতে চাই, কবিরা সুফি হবে। কেমন সুফি? গত কয়েকদিন আগে, গতকালকে আর্জেন্টিনার খেলা গেছে, আমি গতকাল সকালবেলায় স্ট্যাটাস দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আমাকে অনেকে বলে ঘটনা কি, তুমি কেমনে জানলা? যদি প্রকৃত কবি হন আপনি আগাম বার্তা পাবেন, কারণ আর কিন্তু নবী আসবেন না। কথাগুলো অনেক ভারী হয়ে যাচ্ছে, বাতাস শীতল করে দিতে যাচ্ছি, এত ভারী বলবো না, আমরা আরেক জায়গায় চলে যাব। তো আমি যে কথা বলেছি কথার পরের কথাটা আপনারা জেনে নিয়ে মুখে